আপনি কি হিজাব পরেন কিন্তু সাথে মেকআপ আর পারফিউম ব্যবহার করেন? তাহলে আপনি ফুটা বালতির মতো। আপনি সুন্নতি দাঁড়িয়ে রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না, তাহলে আপনি ফুটা বালতির মতো। পাঁচ ওয়াক্ত নামাজেই যথাসময়ে নামাজ পড়েন কিন্তু নামাজে মোটেও মনোযোগ থাকে না, খুশু খুশু নেই, তাহলে আপনি ফুটা বালতির মতো। সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলে পরিবারের সাথে কর্কশ ভাষায় আর বদমেজাজি ব্যবহার করেন, তাহলে আপনি ফুটা বালতি। বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারি করেন কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষ ত্রুটি গিবত করা শুরু করেন, তাহলে আপনি ফুটা বালতির মতো। আপনি অনেক দান সৎকা করেন, আবার যাদেরকে দান সৎকা করলেন তাদেরকে খোটা দিয়েও কথা বলেন, তাহলে ফুটা বালতির মতো। আপনি আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, তাহলে আপনি ফুটা বালতির মতো। রোজা রেখে ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনি কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন করেন কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামধাম প্রচার হওয়ার জন্য, খাতির করার জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করেন না, তাহলে আপনি ফুটা বালতির মতো। আপনি ফেসবুকে দিনই পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন কিন্তু তা লাইক কমেন্ট পাওয়ার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য নয়, তাহলে আপনি ফুটা বালতির মতো। আর ফুটা বালতিতে যতই পানি ভরেন তা কি সেখানে থাকে? বারবার শব্দটি উচ্চারণ করা হচ্ছে, ফুটা বালতি, ফুটা বালতি। এর মানে কি? এর মানে হচ্ছে ফুটা ইমানদার বা ফাটা ফুটা ইমানদার, অর্থাৎ ন্যাক কাজ করেন কিন্তু আপনার ন্যাকগুলো জমা হয়ে থাকে না, আপনার অন্য অন্য নেতিবাচক নেগেটিভ অনৈতিক কাজের কারণে আপনার ন্যাকগুলো থাকে না, সোয়াবগুলো ঝরে যায়, পড়ে যায়, নষ্ট হয়ে যায়। সুতরাং আসুন আমরা ভালো হই, গুনাহ থেকে বাঁচি এবং আমাদের ন্যাকগুলোকে নষ্ট না করি, আমাদের সোয়াবগুলোকে আখেরাতের পুঞ্জি হিসেবে কাজে লাগিয়ে আমরা জান্নাতের মতো দৌলত অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।